বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আমার আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে আমি আছি ঐতিহাসিক ধাপের হাটে। আজ বেলা বাড়ার সাথে সাথে ধাপের হাটে জমে উঠতে শুরু করছে পশু বেচা কেনা। হরেক রকমের গরু ছাগলে মুখরিত হয়ে উঠেছে হাট প্রাঙ্গণ। প্রচণ্ড গরমের মধ্যে চলছে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে দর কষাকষি। আপনারা এখন একটি সিন্ধি জাতের সার দেখতে পাচ্ছেন। আজকের হাটে সারটির দাম হাঁকা হচ্ছে 80,000 টাকা। আপনারা এখন যে সার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দেশি জাতের সার। আজকের হাটে সারটির দাম হাঁকা হচ্ছে 1,10,000 টাকা, কিন্তু সারটির সর্বোচ্চ দাম 1,00,000 টাকা পর্যন্ত উঠেছে। ধারণা করা হচ্ছে সারটির ওজন 5.5 মনের কাছাকাছি। আপনারা এখন সারিবদ্ধভাবে বাঁধা যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এ হাটটি একটি ঐতিহাসিক হাট হওয়ার কারণে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের অনেক জায়গা থেকে ব্যাপারীদের এ হাটে আসতে দেখা যায়। আজকের হাট পর্যবেক্ষণ করে দেখা গেছে ছোট এবং মাঝের মানের গরুর চাহিদা সবচেয়ে বেশি। বিক্রি হচ্ছে 60,000 থেকে 1,20,000 টাকায় এবং বড় মানের গরু বিক্রি হচ্ছে 2,00,000 থেকে 2,50,000 টাকায়। অনেক প্রাম্ভিক এবং তরুণ উদ্যোক্তা আছেন যারা গরু পালনকে নিজেদের পেশা হিসেবে বেছে নিতে চান, তাহলে চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন। এই ব্যবসাটি এমন একটি ব্যবসা যেখানে লসের কোনো অপশনই নেই। যদি এক্ষেত্রে বাড়ির আশেপাশে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা থাকে, এক্ষেত্রে আপনারা ফ্রিজিয়ান জাতের গরু বেছে নিতে পারেন। ফ্রিজিয়ান জাতের গরুর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত শারীরিক বৃদ্ধি। সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এসেছি ভিডিওটি শেষ পর্যায়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে।